ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক। ঋষিতা আক্তার মুক্তা, তুমি তো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের 40তম স্থান দখল করছ এবং মানবিক বিভাগের সবচেয়ে যে ভালো সাবজেক্ট ল, তুমি সেই ল পাওয়ার যোগ্যতা অর্জন করছ, সেজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা তোমাকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারছি। তো আমি যতটুকু জানি তুমি সাভার থেকে, সেই সাভার আমিন বাজার থেকে আসা যাওয়া করতাম এবং অনেক কষ্ট করে তুমি একা একা এখানে আসতা। তো এই ক্ষেত্রে মানে আমাদের ইসিসির ভূমিকা কি ছিল তোমার এই সাফল্যের পিছনে? আসলে ইসিসির কথা বলে বোঝানোর মতো না, এখানে যে একবার না আসছে সে বুঝতে পারবে না। আমাদের সর্বপ্রথম যে আপনার অরিয়েন্টেশন ক্লাসটা ছিল, আমি একবার অরিয়েন্টেশন ক্লাসটা যে করেছি তারপর থেকেই মানে বুঝতে পারছি যে ইউসিসিটা কি এবং এটা কিভাবে একটা মানুষকে গাইডলাইন দিচ্ছে। আমি কিছুই জানতাম না, আমি যখন সাভারে ছিলাম মানে আমি শুধু নামটা শুনতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে দেশের সর্বশ্রেষ্ঠ মেধাবীরা পড়ে, কিন্তু কিভাবে পড়তে হবে, গাইডলাইনটা কিভাবে, আমি কিভাবে ওখানে আমার প্লেসটা করতে পারবো এ সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু আমি যখন ফেসবুকে আসলাম 2015 তখন দেখতাম যে যারা ঢাবিতে পড়ে মোটামুটি সবাই বলতেছে যে কোচিং করতে হলে ইউসিসিতে নিতে পারো, কারণ এখানে ভালো পড়ায়, ওদের গাইডলাইনটা অনেক অনেক স্ট্রং অন্য কারোর চেয়ে। তো আমি তো সাত পাঁচ বুঝতাম না, কিন্তু যখন ওরিয়েন্টেশন ক্লাসটা করলাম তখন মনে হলো না সত্যি ইউসিসি আমার জন্য বেস্ট হবে। তো ওরিয়েন্টেশন ক্লাসে যে আপনি যে কথাগুলো বললেন যে স্বপ্ন এবং স্বপ্নের সাথে পরিশ্রম এবং একটি সঠিক গাইডলাইন, তো আমার স্বপ্নে কোনো কমতি ছিল না, আমি পরিশ্রম করতেও দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আর আমি অনেক ব্যাড একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেটা মানে পারিপার্শ্বিক অবস্থাটা মোটেই ভালো ছিল না, আমার জন্য অনুকূল ছিল না, কিন্তু আপনার সেই ইন্সপায়ারিং কথাগুলো আমাকে মানে আমার স্বপ্নের প্রতি দ্বিগুণ গতিতে ধাবিত করেছে, যার কারণে ইউসিসির প্রতিটা টিচারের মানে হেল্প তাদের মানে সোজা কথা, প্রতিটা টিচার ছিল পারফেক্ট, সাবজেক্ট যে লেকচার শিটগুলো যে এক্সামগুলো ছিল তারপর কোশ্চেন যে প্যাটার্নগুলো, আমার কাছে মনে হচ্ছে যে না দ্যাটস পারফেক্ট ফর মাই প্লেস টু প্লেস ইন ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তো আমি তো যত জানতাম যে তুমি এই আমিনবাজার থেকে অনেক দূরে থেকে তুমি আসতো, তো এই যে দূর থেকে তুমি একা একা তোমার গার্ডিয়ান তোমাকে এসে মানে দিয়ে দিল অন্তপক্ষে, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমাকে যে তুমি ওইখান থেকে প্রায় অনেক দূর সময় লাগলো। তো তোমার এলাকা সম্পর্কে একটু বলো, কোন এলাকার মানুষ? বলতে হলে আমি একদম গ্রাম থেকে এসেছি, মানে আমার বাসা থেকে বাসা আমি আমিনবাজারে কলেজ করেছি ঠিকই, কিন্তু আমার বাসাটা ছিল আমিনবাজার থেকে 15 মিনিটে হয়তো ট্যাক্সিতে করে বা কোনো লেগুনাতে করে যাই, কিন্তু তারপর হচ্ছে আমার 15 মিনিট সম্পূর্ণ গ্রামের ভিতর দিয়ে হেঁটে যেতে হয় আমার একা একা। আর গ্রাম অনেক সময় গ্রাম ভাবলে আমরা চিন্তা করি যে একটা সড়ক মাঠ ক্ষেত, কিন্তু আমার ব্যাপারে সম্পূর্ণ বিপরীত ছিল। আমাদের গ্রামটা একেবারেই অনগ্রসর, বর্তলিং গ্রামের নাম, ওখানে আমাদের বাসাটা ছিল খুবই মানে ভিতরের দিকে একটা জায়গা, যার আশেপাশে কোনো কাঁচা সড়কও ছিল না, আমাকে হেঁটে আসতে হতো সেই মানে ফসলি মাঠের উপরের আইন দিয়ে। তা আমি ভয় করিনি। আর আমাদের কোচিংয়ের যে সময়টুকু ছিল সেটা ছিল হচ্ছে বর্ষার সময়, মানে বৃষ্টি হলে যাচ্ছে তে অবস্থা, আমার প্রচুর কষ্ট হয়েছে। আমি ওখান থেকে আর আমি সকাল 8:30 বাজে ক্লাস করতাম, তো 8:30 দিকে ঢাকা রেচা বইতে প্রচুর জ্যাম থাকতো, কিন্তু আমি ওটাকে নিয়েই আমি আসছি। আমি প্রতিদিন সকাল 6:30 বা 7:45 থেকে বাসা থেকে বের হয়ে যেতাম 8:30 ক্লাসের জন্য, জ্যাম থাকতো, তারপর সবকিছু মিলাই। কিন্তু আমাদের ইউসিসির ইন্টেনসিভ কেয়ার পরীক্ষা দিছো, হ্যাঁ, এই ইন্টেনসিভ কেয়ার পরীক্ষাটা ইউসিসি ছাড়া কি আর কোথায় কো নিছে বা ওনাদের সাথে আমাদের তুলনাটা কি? না ব্যতিক্রম গুলো কি? একেবারে ব্যতিক্রম। ইন্টেনসিভ কেয়ার পরীক্ষাটা ছিল আমার দেখা একটা বেস্ট পরীক্ষা, মানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটা সম্পূর্ণ প্রতিচ্ছবি ইন্টেনসিভ কেয়ার এক্সামটা। আমি ইন্টেনসিভ কেয়ার এক্সামের প্রতি আমার এমন একটা অ্যাট্রাকশন ছিল যে আমি ইন্টেনসিভ কেয়ারে থাকবো, যে মেধাবীগুলো থাকবে তাদের সাথে আমি থাকবো, কিন্তু আমার দুর্ভাগ্য ছিল আমি ইন্টেনসিভ কেয়ারে টিকিনি, এবং এটা আমার নিজের ভুল ছিল যে আমি ওয়েভার ফিল আপে ভুল করেছিলাম, যার কারণে আমার ভেতর যে না টিকার যে কষ্টটা এটা এত বেশি ঘনীভূত হয়েছে। কিন্তু আমাদের কামাল স্যার এত ভালো যে উনি ইন্টেনসিভ কেয়ার ছাড়াও স্পেশাল ব্যাচ যেটা রেখেছেন ওখানে আমি ক্লাস করতে পারছি, যার ফলে মানে সেই না পাওয়ার যেটা সেটা ছিল না, শুধু আমার ভিতরে খুব ছিল যে আমি ইন্টেনসিভ কেয়ারে পড়তে পারিনি, যার কারণে আমার ইন্সপিরেশনটা আরও বেশি আসছে আমার ভিতরে যে আমাকে ছাবিতে চান্স পেতে হবে। তাই ওনার স্পেশাল কেয়ারে থেকে আর ইন্টেনসিভ কেয়ারের সেই লিচ্ছা শিটগুলো পেয়ে আমি আমার প্রস্তুতি একদম পারফেক্ট করে নিতে পারছি।
আচ্ছা, এই পরীক্ষাটা কি ইসুসের বাহিরে অন্য কোনো কোচিং এ হয়? কেউ নেয় না মোটেই না। আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কি? বিশাল পার্থক্য। ইন্টেনসিভ কেয়ার প্রোগ্রামে যে সুষ্ঠু এবং সুন্দরভাবে যে এক্সামটা হচ্ছে সেই এক্সামটা আর কোথাও পাওয়া যাবে না। একসাথে দুইটা মডেল টেস্ট, 240 নাম্বারের এক্সাম, সাথে সাথে রেজাল্ট, একটা এক্সপেকটেশন, নিজের প্রস্তুতি, এটা অন্য কোথাও দেখা যায়নি। পুরোটা ক্যাম্পস, পানগেট এলাকার মোটামুটি পুরোটা ধরেই এই এক্সামটা ছিল, সেই অবস্থা ছিল যেদিন পরীক্ষা ছিল। আপনার তো একজন মা মুক্তা রাম্মু, তো আপনার মেয়ে যে যে ভালো রেজাল্ট করলো এই ব্যাপারে আপনি কিছু বলেন। কি বলবো, আমার মেয়ে যা কিছুই করছে আমরা তো বলতে গেলে আগের যুগের মানুষই, কিন্তু আমার মেয়ে গ্রামে থাকে যে এত ভালো একটা রেজাল্ট করছে, কিন্তু আমি মনে করি আমার মেয়ের দক্ষই বেশি। কেন, আমি শুধু এতটুকুই শিখেছি যে রাস্তা দিয়ে পথ চলতে মানে ধর্ম সম্পর্কে আমি যতটুকু জানি অতটুকুই শিক্ষা দিছি। আর ওর আব্বু মানে কাছে সময় দিতে পারে না, ব্যবসা নিয়ে থাকে, ওর আব্বু টাকা পয়সা দেয় যা যেখানে যা আছে ওর আব্বু করছে। আর আমি সাহস দিছি এতটুকুই যে চলো আল্লাহর উপর ভরসা রেখা যা শিখাইছি ধর্মকর্ম মানে সেইভাবে নামাজ কালাম করবা, আল্লাহকে বিশ্বাস রেখে চলবা, তারপর সেই হিসাবে চলছে। আমি মেয়ের উপর বিশ্বাসী যে আমার মেয়ে কোনো ভুল পথে চলবে কিনা আমি এই ব্যাপারে সেইভাবে বিশ্বাসী। তারপরে এলো ইসিস তাইসা, আমার মেয়ে 10 বছর পড়াশোনা করে এসেছে, পরীক্ষা যা না শিখছে ইউসিস তাই এর অর্ধে আরও বেশি শিখছে এখানে এসে। তাই এখানে এসে ওই যে অডিটোরিয়াম ক্লাস হইলো, এখানে আবার আমি ছিলাম, আসলাম, দেখে আমি বাসা যায় ওরা বুকে বুঝ। আপনার কি ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন? ছিলাম। তা আমাদের ওরিয়েন্টেশনে কি অভিভাবকদের থাকা দরকার? কি মনে হয় আপনার? সবার থাকা দরকার, সবাই থাকা দরকার। আমি দেখা, আমি তো ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলি যে বাবা যদি ওরিয়েন্টেশন করে 5 নম্বরে সন্তান 5 নম্বর বেশি পায়, মা যদি ওরিয়েন্টেশন করে আরো 5 নম্বর বেশি, এই 10 নম্বর দিয়ে বাবা মারাতে, এই কথাটা কি আদৌ সত্য? যে আপনিও তো পড়াশোনা করছেন, কিন্তু আমার মনে হয় এরকম পড়াশোনা করেননি, আমার আজকে যেই ক্লাস করে আসলাম তাই নাকি? তোমার বাবা তো একজন লয়ার আমি যতটুকু জানি, তো তোমার বাবার প্রতিক্রিয়া কি তোমার ফলাফলের পরে? আমার বাবা সাদা মাটা মানুষ, কিন্তু কখনই বাবা এতটুকু এক্সপেক্ট করে নাই যে আমি এরকম ভালো করে ফেলতে পারবো। হ্যাঁ, উনি চাইছিল যে আমি ভালো একটা রেজাল্ট করি, কিন্তু এরকম দৃঢ় প্রতিজ্ঞ ভাবে যে আমি এইভাবে আসতে পারছি অনেক অভিভূত। আর আমার বাবা ব্যস্ত থাকে, কিন্তু আসলে উনি সত্যি কি বলবো আমার বোঝা নেই। আচ্ছা, তো তুমি এই যে এবছর তো আমরা আবার শুরু করে দিলাম একটা অরুণ্ডেশন আমাদের হয়েও গেছে, তো তোমাদের যারা এই বছর জুনিয়র আসতেছে আমাদের কাছে আসবে, তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো নতুনদের উদ্দেশ্যে। যারা জুনিয়র আছে আমাদের তাদেরকে শুধু একটা কথাই বলবো যে যত দ্রুত সম্ভব ইউসিসিতে ওরিয়েন্টেশন ক্লাসটা করে নাও। তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস থেকে তোমরা এই গাইডলাইনটা পাবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এখানে চান্স পেতে হলে কি কি দরকার, আর ইউসিসি তোমাকে কি কি দিচ্ছে। তুমি ওরিয়েন্টেশন ক্লাস যতক্ষণ না করতে পারবা ততক্ষণ তোমার পৃথিবী সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিন্দু মাত্র ধারণা হতে পারবে না, তুমি চান্স পাওয়া তো অনেক দূরে। আচ্ছা, আমরা তো আমি যে ইউসিসি এর ওরিয়েন্টেশন তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি নভেম্বর মাস থেকে, এখন আগামী 2 ডিসেম্বরও আমাদের এই ওরিয়েন্টেশন আছে, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে সেই এপ্রিলে গিয়ে শেষ হবে জুনে গিয়ে, জুন মাসের পরে যদি কেউ ওরিয়েন্টেশন করে আর যদি এখন আইসা ওরিয়েন্টেশন করে এটার মধ্যে কি পার্থক্য আছে? বিশাল পার্থক্য। আমি যদি আমার এই ওরিয়েন্টেশন ক্লাসটা মে মাসে না করে আমি যদি ডিসেম্বরে করতে পারতাম আই এম শিওর আমি টপ 10-এ থাকতাম। আমার সেই সুযোগ হয়নি, কিন্তু যারা আমাকে দেখতেছো তাদের প্রতি আমার অ্যাডভাইস যত দ্রুত সম্ভব এটা করো। তোমার পজিশন আমার মতে তুমি যদি এখন ওরিয়েন্টেশন করো তোমার পজিশন কমপক্ষে 100-300 ডেভেলপ করবে, তুমি অনেক আগে থাকবে এই ওরিয়েন্টেশন ক্লাসের মতো। তোমার ইসোসিয়েটে আমরা 3 মাসে আমরা মানে ফাঁকিটা কি কেমন দিছি, বা আমরা আমরা আসে না আমার সমাজে ঠিক মতন ক্লাস হয় না, পরীক্ষা হয় না, টাইম টেবিল মেনটেন হয় না, এই যে মানে এই 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 সম্পর্কে কিছু বলো না। ইউসিসি কথা যেমন কাজেও তেমন, ইউসিসি প্রতিটা প্রসপেক্ট আছে প্রতিটা লিফলেটে যে যে কথাগুলো লেখা আছে তাদের কাজ তাদের মানে শেখানো এর ভিতর কোনো কমতি পাইনি। আমার ক্লাস 8:30 ছিল, এক্সাক্টলি 8:30 টিচার ঢুকতো এবং টিচারদের পড়ানো লেকচার শীট শেষ করানো প্লাস যে ইন্সপিরেশনটা এটা ছিল অনবদ্য। আর প্রতিটা দিন প্রতিটা মানে ক্লাসের ভিতর কামাল স্যারকে দেখা যেত, এটা একদম নিশ্চিত। আর কামাল স্যারের কথাগুলো যে কামাল স্যারের সাথে কথা না বলছে সে কখনো
জানবে না যে স্যার কি। স্যারের প্রতিটা কথা একদম স্কুলিংয়ের মতো আমার ভেতর বাসতো। আমি বাসায় যাওয়ার পর যখন টায়ার্ড লাগতো বা খুব হাঁপায় যাইতাম, আমার বাসা যেহেতু দূরে ছিল, মানে আমার সামনে টেবিলের সামনে ঝোলানো ছিল যে ইউসিসির ক্যালেন্ডারটা, ওখানে দেখতাম ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছবিগুলো, আর কামাল স্যারের যে মানে ইউসিসি যে প্রসপেক্টাস সেখানে ছিল, তো মানে লেখাগুলো দেখতাম আর কামাল স্যারের কথাগুলো মনে পড়তো যে কিভাবে পড়তে হবে। স্যার মানে স্যারের প্রতিটা কথা এমন ভাবে ভিতরে বাঁচতো যে চান্স আমাকে পেতেই হবে, না পেতে পারলে আমি আমাকে। আচ্ছা, তুমি তো সাফল্য পেয়ে গেছো, সেই জন্য ইসএসসি সুনাম বলতেছো বা সুনাম করতেছো। তুমি যদি সাফল্য না পাইতে ইসএসসি বন্ধ করার সুযোগ ছিল না? সে অবশ্যই না, কারণ ইসএসসি হচ্ছে তাদের পড়াশোনাটা গাইডলাইনটা দিয়ে দিবে, কিন্তু পরিশ্রমটা আমাকে করতে হবে। যদি আমি তাদের গাইডলাইন শুনে আমার পরিশ্রমটাকে গাইডলাইনের সাথে না মিশাই, সেখানে ব্যর্থতা আমার, ইসিসি কে কেন আমি দোষ দিব? আপনি তো ভালো করে জানেন যে অভিভাবকদের এখানে একটা ভূমিকা লাগে, তো এই বছর যারা আসতেছে তাদের বাবা মার উদ্দেশ্যে আপনি কিছু বলেন? আমি বলতে চাই যে আমাদের মতো প্রত্যেক বাবা মারা এখানে ইসিসিতে আসার জন্য ছেলে মেয়েদেরকে সুযোগ করে দেয়, এবং ওরিয়েন্টেশন ক্লাসটা তারাও যেন সাথে করে, তাহলে এখানে অনেক কিছু বোঝার জানা শেখার আছে। না ক্লাস না করলে তারা বুঝতে পারবে না যে ক্লাসে কি বলতেছে। আমি করছি তো তাই আমি বলতেছি। যাই হোক, তোমাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের মানে অন্তপক্ষে একটু সময় দিছ, এবং তার চেয়ে বেশি ধন্যবাদ জানাই যে অন্তপক্ষে আমরা তোমার এই সাফল্যের খুশি হয়েছি। কারণ কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের অনেক স্টুডেন্ট সাফল্য আনতে পারে নাই, কারণ তারা সঠিক সময় সঠিক কাজটা করে নাই, করতে পারে নাই। তাদের কাছেও আমরা মানে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের চেষ্টা তুলতে ছিল না, হয়তো তা মানে এখানে আসন সংখ্যা কম, ছাত্র সংখ্যা ভর্তি একটা সিটের জন্য অনেকগুলো স্টুডেন্ট প্রতিযোগী বেশি, সেই কারণে এখানে একটা আসলে একটা ভর্তি যুদ্ধই চলে, এটুকু বলতে হবে। তো তুমি তোমার অনুষদের আবার একটু বলে দাও যে তারা যেন আমাদের অন্তপক্ষে অন্তপক্ষে বিশ্বাস করে আমাদেরকে আগে আগে এসে ভর্তি হয়ে যদি অরিয়েন্টেশনটা করে, তাহলে তারা ঘরে বসেও কিন্তু তাদের তারা অনেক এগিয়ে থাকতে পারবে, সেক্ষেত্রে তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার কোনো মানে কোনো ব্যর্থ ঘটবে না বা কোনো সমস্যা হবে না। কারণ অনেকেই দেখছি আমরা যদি এখন ইসিসিতে আসে বা অরিয়েন্টেশন করে বা গাইডলাইন নেয়, মনে করে যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, এটা কি আদৌ সত্য? এটা মোটেই সত্য না, কারণ ইউসিসি থেকে যে গাইডলাইনটা দেয় সেটা তোমাকে পড়াশোনার প্রতি শুধু অনুপ্রাণিত করবে না, তোমার ভিতরের যে স্পিরিটটা সেটাকে অনেক গুণে বাড়াই দিবে, যার ফলে তুমি যে সময়টুকু পাচ্ছ 24টা ঘন্টা কিন্তু সবার জন্য, তুমি দেখা যাবে যে অরিয়েন্টেশন ক্লাস করার পর মানে সবসময় তোমার পড়াশোনার প্রতি যে আগ্রহটা সেটা আরো বেশি বেড়ে যাবে, যার ফলে তোমার এইচএসসি পড়াশোনাটা হবে, পাশাপাশি তোমার এইচএসসি পর যেটা প্রধান লক্ষ্য একটা ভালো বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর, সেটার প্রতি তোমার মানে কর্মদক্ষতাটা আরো বেড়ে যাবে, তুমি করতে পারবা, তোমার এইচএসসি তেও কোনো প্রবলেম হবে না, ইভেন তোমার পরের জন্য তুমি নিজেকে আরো বেশি শানিত করে তুলতে পারবে। তাই তোমাদের সবার প্রয়োজন ইউসিসিতে ওরিয়েন্টেশন ক্লাসটা আগে করা। সবার থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।